নমস্কার সকলকে, আমার পেজের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আমি প্রিয়াঙ্কি, চলে এলাম আমার জীবনের আরেকটি নতুন দিনের অভিজ্ঞতার গল্প আপনাদের সাথে ভাগ করে নিতে। আজ 30শে জানুয়ারি, মঙ্গলবার। তবে আগের ভিডিওটি দেখে তো নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আজ আমাদের পঞ্চম বিবাহবার্ষিকী। সকালবেলা ঘুম থেকে উঠেই দুজনে দুজনকে শুভেচ্ছা জানিয়ে ঠাকুর প্রণাম করে দিন শুরু করলাম। আর আজকে আমি আগে ভাগে স্নানটা সেরে নিয়েছি, তবে এখন সৌভিক ঢুকেছে স্নানে। আজকের ভিডিওটি একটু বড় হয়েছে, কিন্তু আমি জানি আমাদের জীবনের এই বিশেষ দিনটির বিশেষ মুহূর্তগুলো বন্দি করে বানানো এই সম্পূর্ণ ভিডিওটি আপনারা সকলে মনে খুশি আর মুখে হাসি নিয়ে দেখবেন। সৌভিক চা খেয়ে স্নানে গেল, আর আমি তো কালকে রাত 12টার কেকগুলো শেষ করতে পারিনি। তবে এখন এত সকালে আর র্যাসবেরি পেস্ট্রিটা খাবো না, খালি পেটে আমি ফল জাতীয় কিছু খেলেই আমার পেট কামড়াতে আরম্ভ করে, তাই ডার্ক চকলেট ব্রাউনিটা গরম করে নিলাম। ব্রাউনিটা দেখে কিন্তু বেশ লোভনীয় লাগছে। আমি এদিক দিয়ে অদ্ভুত মানুষ জানেন, সারা দিনের মধ্যে আপনি আমাকে ব্রেকফাস্ট, লাঞ্চ, বিকেলের টিফিন বা ডিনার যখন ইচ্ছা মিষ্টি কিছু খেতে বলুন, আমি খেয়ে নেব। আর আজকের এই বিশেষ দিনে আমার বরের বিশেষভাবে ইচ্ছে করছে আমার হাতের চিকেন বিরিয়ানি খেতে। তো চলুন ঘরোয়াভাবে আমাদের দুজনের জন্য অল্প পরিমাণ চিকেন বিরিয়ানি বানিয়ে ফেলি। আমি এই বিরিয়ানি বানানো শিখেছিলাম আমার বিয়ের পরে ব্যারাকপুরের মায়ের কাছ থেকে। সবার আগেই আমি আমাদের এক বেলার জন্য অল্প পরিমাণ করেই চাল মেপে নিলাম। তবে যেহেতু বিরিয়ানি স্পেশাল রাইস বানাবো, তাই আজকে ভাতের জলের মধ্যেই পরিমাণ মতো নুন আর কিছু গোটা মশলা দিয়ে দিলাম। তাহলে সম্পূর্ণ ভাতের মধ্যেই গোটা মশলাগুলি ফ্লেভারটা ঢুকবে আর নুনটাও ঠিক মতন হবে। গোটা মশলার মধ্যে দিয়েছি বড় এলাচ, ছোট এলাচ, লবঙ্গ, তেজপাতা আর দারচিনি। এখন ওদিকে বিরিয়ানির রাইসটা হতে থাকুক, চলুন আমরা এদিকে চিকেনটা বানিয়ে ফেলি। আমার কোচবিহারের বাড়ির প্রায় সবাই বিরিয়ানি খেতে খুব ভালোবাসে, বিশেষ করে আমার মা, কাকাই, ছোটমা আর আমার ছোট বোন। আর আমি বিয়ের পরে কোচবিহারে গিয়ে প্রথমবার বিরিয়ানি বানিয়েছিলাম 8 জনের জন্য, আর আমার বড় বোন মাছ মাংস ডিম কিছু খায় না, তাই ওর জন্য পনির বিরিয়ানি বানিয়েছিলাম। আর আমি তখন এতটাই ধীরগতির রাঁধুনি ছিলাম যে 8 জন মানুষের জন্য নিজে হাতে 2 রকম বিরিয়ানি বানাতে আমার বিকেল 4টা বেজে গেছিলো। ভাবুন, একবার সম্পূর্ণ বাড়ির লোককে উপোস করিয়ে রেখেছিলাম প্রায় সারাদিন। তবে খিদার তাড়নায় বিকেল 4টেতে খাবার পেয়ে হোক কিংবা আমার মন রাখার জন্যই, বাড়ির সবাই মিলে খুব প্রশংসা করেছিল সেদিন। তবে সেই দিনগুলি পার হয়ে গেছে, বছর 4 হলো, আর আমিও এখন একটু তাড়াতাড়ি সব গুছিয়ে নিয়ে রান্নাবান্না করতে শিখে গেছি। কিন্তু আমি যখনই বিরিয়ানি বানাতে শুরু করি, আমার ওই ঘটনার কথা মনে পড়ে আর নিজেরই হাসি পায়। আর এদিকে আপনাদের সাথে গল্প করতে করতে দেখলেন, আমি সবার আগে সেদ্ধ করে রাখা ডিম আলুগুলোকে নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি। আমি সেই তেলের মধ্যেই কিছুটা গোটা গরম মশলা দিয়ে নিয়েছিলাম, আর পেঁয়াজ, রসুন, লঙ্কা, আদা কুচি করে দিয়েছি, আর সেগুলি কষে আসলে কিছু গ্রেট করা পেঁয়াজও দিয়ে নিয়েছি। তবে গুঁড়ো মশলার মধ্যে দিয়েছি শুধুমাত্র হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো। আর এখন সব মশলাগুলি একটু কষিয়ে নিয়ে চিকেনগুলো দিয়ে দিয়েছি, আর মাংসটা একটু ভালো করে কষিয়ে নিয়ে এতে দিয়ে দিলাম 1 কফি মগ গরম জল। আর এই দেখুন মাংসটা কি সুন্দর কষে এসেছে, সেদ্ধও হয়ে গেছে। এবারে এতে দিলাম 2 চামচ চিকেন বিরিয়ানি মশলা। বাহ, সারা ঘর বিরিয়ানির গন্ধে ভরে উঠেছে। আর সবশেষে 1 ছোট চামচ ঘি দিয়ে মাংসটা নামিয়ে নেব। ঘরে মা বিরিয়ানি বানানোর সময় পরিমাণ মতন কেওড়া জল আর আতর দেয়, কিন্তু আমরা এখানে খুব একটা বিরিয়ানি খাই না, তাই ওগুলি আর কিনেও আনিনি। যাই হোক, চিকেনটা নামিয়ে নিয়েছি, একদম অল্প করেই বানালাম আজ। আর এই দেখুন বিরিয়ানিটাকে এভাবে ভাপে বসিয়েছি, আর সবার উপরে দিয়েছি ফ্রাইড অনিয়ন।
আর 2 চামচ ঠান্ডা দুধের মধ্যে অল্প পরিমাণ বিরিয়ানি মশলা মিশিয়ে এই রাইসের মধ্যে ছিটিয়ে দিয়েছি। আর এখন দুপুর 1:30 মতন বাজে। শৌভিকের জন্য স্যালাড কেটে নিয়েছি, একটু শসা, গাজর আর এক ফালি পেঁয়াজ। তবে আমার একটা অভ্যাস আছে, যখনই ঘরে এভাবে বিরিয়ানি বানাবো তখনই কিছুটা কষানো মাংস আমি আলাদা করে তুলে রাখি। বিরিয়ানির রাইসটা তো খুব ড্রাই হয়, ওই জন্যই সাথে গ্রেভি সহ চিকেনটা খেতে আমার বেশ ভালো লাগে। আর আমি নিজের জন্য বানিয়ে নিলাম রায়তা, টক দইতে একটু শশা কুচি আর গোলমরিচ গুঁড়ো আর এক ফোঁটা নুন দিয়ে। তেলে ঝোলে বেশ জমজমাট রান্না হয়েছে, তাই একটু সবজি, স্যালাড, টক দই খেতেই হবে আজকে। যাই হোক, চলুন এবারে আমরা দুপুরের খাওয়া দাওয়াটা সেরে ফেলি। আর এখন দুপুর 3:00 মতন বাজে। সৌভিক খাটে বসে ওর অফিসের কাজ করছে, আর আমি ওর অফিস টেবিলে বসলাম আমার নেল পলিশের বাক্স নিয়ে। বিশেষ দিন বলে কথা একটু সাজুগুজু করে ফেলি। ও তাই তো, আপনাদের তো বলাই হয়নি, আজকের দিনটি উদযাপন করতে আমরা যাব পৃথিবীর সব থেকে সুন্দর ক্যাফেতে। আপনি যদি গুগলে মোস্ট বিউটিফুল ক্যাফে ইন দ্য ওয়ার্ল্ড লিখে সার্চ করেন, তাহলে দেখবেন টপ 10 ক্যাফের মধ্যে নম্বর 1-এ রয়েছে হাঙ্গেরি দেশের বুদাপেস্ট শহরে অবস্থিত নিউ ইয়র্ক ক্যাফের নাম ভেসে উঠবে। তবে ক্যাফেটি সুন্দরের দিক দিয়ে স্বনামধন্য হলেও তার ইতিহাসও রয়েছে অনেক। আর এই দেখুন, আমি ইন্ডিয়া থেকে আসার সময় এই সব কটা নেইল কালার নিয়ে এসেছিলাম। রঙগুলি আমার ভীষণ পছন্দের, গরমের দিন এলে এগুলি সদ ব্যবহার করব। ওই দেখুন, নতুন নতুন পায়রা দুটি ঝোটন বেঁধেছে, তবে এদেশে ঠান্ডা বেশি বলে সব পাখিগুলো বেশ মোটু মোটু হয়। আর আজকে বাইরের আবহাওয়াও বেশ সুন্দর, ফুটফুটে রোদ উঠেছে। আর এখন বিকেল 4:00 মতন বাজে। আমাদের ঘরের ঠাকুরের কাছে পুজো দেব, একটু ফল দিয়েই ভোগ দেব আজকে। ঘরের ঠাকুরের জন্য ফল গুছিয়ে নিতে নিতেই আপনাদেরকে নিউ ইয়র্ক ক্যাফের ইতিহাসের গল্প বলি, শুনুন। বুদাপেস্টের নিউ ইয়র্ক ক্যাফেটি 1894 খ্রিস্টাব্দের 25শে অক্টোবর উদ্বোধন হয়েছিল। এই ক্যাফেটি বহুদিন ধরে হাঙ্গেরির বিভিন্ন শিল্পী, লেখক, রাজনীতিবিদ এবং বুদ্ধিজীবী মানুষের মিলনস্থল হিসাবে পরিচিত। এই ক্যাফেটির দ্বিতীয় তলায় এখনও বিভিন্ন সাহিত্যিক, শিল্পী এবং সাংবাদিক গোষ্ঠীর মিলনক্ষেত্র হিসাবে ব্যবহার হয়। এখানেই অসংখ্য বিখ্যাত এবং কালজয়ী হাঙ্গেরিয়ান কবিতা, সাহিত্য, গান সৃষ্টি হয়েছে, যা কিছুটা হলেও আমাদের সবার পরিচিত পলে স্ট্রিটে অবস্থিত কফি হাউসের ঐতিহাসিক ও সাহিত্যিক গুরুত্বের কথা মনে করিয়ে দেয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ক্যাফেটি বন্ধ হয়ে যায় এবং এই বিল্ডিংটি প্রবলভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল, কিন্তু যুদ্ধ শেষে 1945 সালের 1 আগস্ট এই ক্যাফেটি আবার নতুন করে উদ্বোধন করা হয়। যাই হোক, চলুন ভোগের প্লেটগুলো গুছিয়ে নিয়েছি। আর আমার ঘরের পুজো দেওয়া মানে প্রসাদের প্লেট গুছিয়ে মোম জ্বালিয়ে প্রণাম করা। আর এই দেখুন আমার দুটি সাজার জিনিস, একটা লিপস্টিক আর একটা লিপ বাম। এই দুটি শেডগুলোই বেশ সুন্দর লেগেছে আমার। এছাড়াও সাজার জিনিসের মধ্যে লিপস্টিক আর কাজলের প্রতি আমার ঝোঁক রয়েছে বেশ খানিকটা। আর আমরা এখন নিজেদের মন মতন সাজুগুজু করে রেডি হয়ে নিয়েছি আমাদের স্পেশাল দিনকে আরো বেশি স্পেশাল বানানোর জন্য। আর এই হলো বিশ্ববিখ্যাত সেই ক্যাফেটির বিল্ডিং, কোনো রাজপ্রাসাদের থেকে কিছু কম দেখতে বলুন তো।
আমাদের সন্ধ্যা 7টায় টেবিল বুক করা রয়েছে আর ঠিক সময় মতো আমরা পৌঁছেও গেছি। চলুন ভেতরে যাওয়া যাক। ভেতরের ইন্টেরিয়ার ডিজাইনগুলিতে আয়না, ব্রোঞ্জের ডেকোরেশন রয়েছে আর সিলিং এর কাজে ফ্রেস্কো পেইন্টিং, মার্বেল আর টুইস্ট কলাম বা থাম দিয়ে সাজানো রয়েছে অসাধারণভাবে। এ যেন একটি রাজপ্রাসাদে ঢুকে পড়েছি আমরা। ভাবুন একবার, সৌন্দর্যের সাথে সাথে ঐতিহাসিক দিক দিয়েও এই ক্যাফেটি কতটা গুরুত্বপূর্ণ। আর আজকে এই ক্যাফেটিকে আমরাও আমাদের জীবনের সাথে একফালি স্মৃতি হিসাবে জুড়ে রাখলাম। লাইভ পিয়ানো মিউজিক হলো, তা তো আপনারা শুনলেন আর দেখলেন, এবং প্রত্যেক 15 মিনিট অন্তর অন্তর একটি জিপসি ব্যান্ড পারফর্ম করে থাকেন। যাওয়ার আগে সেটাও দেখেই যাব। এই ক্যাফেটি আমাদের ট্রাম স্টেশন থেকে মাত্র 5টা স্টেশনের দূরত্বে, তবে সৌভিক বলে রেখেছিল আমাদের জীবনের বিশেষ দিনেই সেখানে আমরা যাব। আর ও নিজেই বুকিং করে রেখেছিল বেশ অনেক দিন আগে থেকেই, আমি জানতামও না। আর এখন আমরা এলাম ওপরের ফ্লোরে এদিকটা ঘুরে দেখার জন্য। ওপরের ফ্লোরে সাধারণ মানুষরা শুধু এইটুকু জায়গাতেই ছবি তুলতে আসতে পারে। এই সুযোগ ছেড়ে দিলে আর কখনো পাবো না। সত্যি কি অসাধারণ সুন্দর, দেখুন একবার, এ যেন সত্যি কোনো রাজপ্রাসাদ। আর ওই যে সৌভিক আমাকে কয়েকটা ফটো তুলে দিয়ে চলে গেল। এই সারি সারি টেবিল আর জমজমাট বসার জায়গাগুলোর মধ্যেই একটা টেবিল আমাদেরও রয়েছে, তবে আমি আর কিছুক্ষণ এদিকটা দেখে নেব আপনাদের সাথে। আর এখানেই জিপসি ব্যান্ড পারফর্ম করে থাকেন, তাদের ইনস্ট্রুমেন্টগুলি রাখা রয়েছে দেখুন। আর এই যে উপরের ফ্লোরে দেখতে পাচ্ছেন, আরো বেশি সুন্দর লাক্সারি ভাবে সাজানো গোছানো রয়েছে। এখানেই এদেশের নানা বিশেষ লোকেদের মিটিং পয়েন্ট রয়েছে। এখানে আমরা এসেছি ইভিনিং টি এর জন্য। তাতে আমরা অর্ডার করে নিলাম এখানকার স্পেশাল একটা কেক সিলেকশন প্লেট। এতে পুচকে পুচকে 3 রকম কেক রয়েছে, তবে খেতে ভারী সুন্দর এগুলি। আর সৌভিক নিয়েছে হানি জিঞ্জার হট লেমোনেড, আর আমার জন্য এখানকার স্পেশাল 24 ক্যারেট গোল্ড হট চকলেট। এই হট চকলেটের ওপরে সোনার গুঁড়ো দিয়ে লেখা রয়েছে নিউ ইয়র্ক ক্যাফের সিম্বল NY।
দুর্দান্ত লাগলো খেতে সবকিছুই। চলুন এবারে একটি বিশেষ জিনিস দেখি। এই শহরের আধুনিক কিংবদন্তি মতে হাঙ্গেরির বিখ্যাত লেখক ফেরেন্স মোল্নার এই ক্যাফেটির বেশ কিছু পৃষ্ঠপোষকের সঙ্গে মিলিত হয়ে ক্যাফের চাবি দানিউব নদীর জলে ফেলে দেন, যাতে ক্যাফেটি কখনো বন্ধ না হতে পারে। আর সেই কিংবদন্তিকে মাথায় রেখেই 2014 সালে এই ক্যাফের 120তম জন্মদিনে ফেরেন্স মোল্নারের নাতি মাথিয়াস সার্কোজি এই ক্যাফের চাবি বুদাপেস্টবাসীর সর্বসমক্ষে আনুষ্ঠানিকভাবে দানিউব নদীর জলে ছুঁড়ে ফেলে দেন। আর এই ঘটনাটির স্মরণেই হাঙ্গেরির বিখ্যাত স্থপতি মিহালি কলৎকো এই ছোট্ট মিষ্টি মিনি স্ট্যাচুটি এই ক্যাফেটির ঠিক পাশেই স্থাপন করেন, যাতে দেখানো হয়েছে একটি ব্রোঞ্জের ছোট্ট ডুবুরি নিউ ইয়র্ক ক্যাফের চাবি হাতে ধরে বসে রয়েছে। আর এখন আমরা ঘরের জন্য কয়েকটা জিনিস কিনে নিয়ে অ্যাপার্টমেন্টে এলাম। আজা আজা আমরা আজ ভীষণ খুশি, আর আপনাদের সাথে সবটা ভাগ করে নিতে পেরে আরো বেশি ভালো লাগলো আমাদের। চলুন আজ তবে গল্পের ঝুড়ি গুছিয়ে নি, দেখা হবে গল্প হবে পরের একটি ভিডিওতে খুব তাড়াতাড়ি। আমার ভিডিওগুলি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল, আর আমার এই ভিডিওটি কেমন লাগলো লাইক কমেন্ট করে জানাবেন। আপনাদের সহযোগিতা ছাড়া আমার এই পথ চলা অসম্ভব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।